আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে চিফ যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় রয়েছে সেইখানে কিন্তু আপনার অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেইখানে আপনারা কী কী পদ রয়েছে এবং কীভাবে আবেদন করবেন সকল বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা হবে। আবেদনের নিয়ম সহ সব কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, যে কীভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন, সেই পদগুলো কী কী রয়েছে। আপনার প্রতিষ্ঠানের নাম হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় জালকাঠি। চাকরির ধরন হলো সরকারি। আবেদন প্রকাশ করেছে 7 সেপ্টেম্বর 2023। লোক আপনার কী কী আপনার আবেদনের নিয়ম সব কিছু আমি বলে দিচ্ছি। আবেদন শুরু হয়েছে কিন্তু 7 সেপ্টেম্বর 2023, আবেদনের শেষ তারিখ 10 অক্টোবর 2023। এখানে এখন বলে রাখা ভালো যে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আপনারা যে ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে নেবেন। প্রথমে যে ফার্স্টটি পদটি রয়েছে তুলনা সহকারী, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড হলো 10,200 টাকা থেকে আপনার 24,680 টাকা, এটা হলো বেতন। শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনাদের প্রয়োজন হবে স্নাতক বা সম্মানের ডিগ্রি যদি থাকে, তাহলে আপনারা কিন্তু আবেদন করার আপনাদের সুবর্ণ একটি সুযোগ রয়েছে। এখানে যে পদটি রয়েছে আপনার 10,200 টাকা, এটা হলো 14 নম্বর গেটের পদ। এই 14 নম্বর গেটের আলোকে কিন্তু আপনারা বেতন পাবেন। পদের নাম হলো পরের পদটি, যেটা রয়েছে বেঞ্চ সহকারী, শূন্য পদের সংখ্যা 3টি, আপনার বেতন গ্রেড 9,700 টাকা থেকে 23,490 টাকা। এটা কিন্তু আপনার 15 নম্বর গেটে একটি পদ। শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার স্নাতক পাস বা সম্মানে পাস। বেঞ্চ সহকারী কাজ কী এবং তারা কী কী কাজ করে থাকে এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পরের পদটা রয়েছে টাইপিস্ট, আপনার কপিস্ট, আর শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড হলো 16 নম্বর গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা আপনার সম্মানের ডিগ্রি, এখানে কিন্তু আপনার কম্পিউটার জানতে হবে, বাংলা ইংরাজি মিলিয়ে সব মিলিয়ে 30x35 শব্দ আপনার গতি কিন্তু আপনি থাকতে হবে যারা যারা আবেদন করবেন। পরের পদটি রয়েছে আপনার ডেসপাস সহকারী, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড আপনার 9,300 টাকা থেকে আপনার 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানে সম্মান ডিগ্রি, আপনার এই যে 16 নম্বর গেটের পদটি রয়েছে। পরে যে পদটি রয়েছে আপনার সহকারী আপনার রেকর্ড কিপার, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন হলো আপনার 9,300 টাকা থেকে 22,900 টাকা, এটা আপনার 16 নম্বর গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা আপনি থাকতে হবে সম্মানের ডিগ্রি। পরের পদটি রয়েছে স্টোর কিপার, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন হলো 16 নম্বর গেটে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হবে SSC বা সম্মান থাকতে হবে, এইগুলো পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পরের পদটি রয়েছে ক্যাশ সহকারী, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানে SSC বা সম্মান উন্নীত আপনাদের থাকতে হবে। পরের পদটি রয়েছে আপনার প্রোজেক্ট সার্ভার, শূন্য পদের সংখ্যা 6টি, বেতন গ্রেড 20 নম্বর গ্রেড, এটা হলো 19 নম্বর গ্রেড, 18,500 টাকা থেকে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা আপনি থাকতে হবে SSC পাস। পরে যে পদটি রয়েছে দপ্তরি পদ, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 8,500 টাকা থেকে 20,510 টাকা। শিক্ষাগত যোগ্যতা হলো SSC পাস। পরের পদটি রয়েছে আপনার অফিস সহায়ক, শূন্য পদের সংখ্যা 3টি, আপনার পদ সংখ্যা হলো 3টি, বেতন গ্রেড হলো 20 নম্বর গ্রেড, 8,200 টাকা থেকে 20,010 টাকা। SSC পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম, আগ্রহী প্রার্থীরা সরকারি নির্দেশ মোতাবেক আবেদন ফরমের নিজ হাতে লিখে আগামী 10 অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময় আগ্রহী প্রার্থীরা ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে। আবেদন যে পৌঁছাবেন সেটা হলো আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় জালকাঠির নিকট আপনারা আবেদন পৌঁছিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।